হ্যালো সবাইকে, অনেকদিন পর আরঙে গিয়েছিলাম। আর আরঙে টুকটাক কি কি দেখেছি, নতুন কি এসেছে সবই আপনাদেরকে এই ব্লগে দেখাবো। আশা করি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে, কারণ আপনারা এই ধরনের শপিং টাইপের ব্লগ দেখতে অনেক পছন্দ করেন। সাথে হচ্ছে আরেকটা জায়গায় গিয়েছিলাম যেখানে এই ধরনের ডেনিম জ্যাকেট প্যান্ট সব কিছু পেয়ে যাবেন। তো দেরি না করে চলুন শুরু করি। আর শুরুটা হচ্ছে আমার বাসায় সকালবেলা আমরা সবাই একসাথে ব্রেকফাস্টের মাধ্যমে শুরু হলো। আমার ননা আর তার দুই বেবি আর্শান আর শিব সবাই আসছে ওই দিন। আর এরপর সারাদিন কি করলাম চলেন দেখি। তো আর্শান আর আরশিফ আপু আমি সারা আমরা সবাই মিলে মেট্রোতে করে হচ্ছে যাব। আর আর্শান আরশিফ ওদের বাংলাদেশে ফার্স্ট টাইম মেট্রোতে উঠছে, কারণ ওরা অনেক এক্সাইটেড ছিল। দেশের বাইরে ওঠা হলেও এখানে ওদের ওঠা হয়নি, সো এটা আসলে অনেক মজার এবং আমার নিজের কাছেও খুব ভালো লাগছিল যে সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে একসাথে সবাই মিলে একটা সারাদিনের মোটামুটি ঘোরাঘুরির একটা প্ল্যানে হচ্ছে বের হয়েছি। সো উত্তর একদম লাস্ট স্টেশনে নেমে গেলাম ফার্ম গেট থেকে, আর ভাড়া পড়ে 70 টাকা করে পার পার্সন। আর যে আরশিফের লাগেনি কিন্তু আরশানের হচ্ছে, ও যেহেতু 6 ইয়ার্স ওর হচ্ছে টিকিট লেগেছে। সো এরপর আমরা উত্তরা চলে গেলাম 13 নম্বর সেক্টরে, ওখানে বসে আমরা হারফিতে হচ্ছে একটু খাওয়া দাওয়া করেছি, বাচ্চাদের জাস্ট নাগেটস অ্যান্ড আইসক্রিম এগুলাই খেয়েছি। আর এরপর এখান থেকে আবার মোমো হাউস আছে একটা উত্তরাতে, উত্তরা সবাই হয়তো বা চিনেন, ক্রিমসন কাপের পাশের বিল্ডিংয়েই। তো মোমো হাউসে আমরা 3 ধরনের মোমো খেয়েছি, একটা স্পাইসি চিকেন রামেন নিয়েছিলাম, সো 4টা পরে আরেকটা মোমো অর্ডার করেছি। সো বিল হচ্ছে মোটামুটি 1500 টাকার মতো আসছিল। এরপর আমাদের গন্তব্য হচ্ছে যমুনা ফিউচার পার্ক। সো মেইনলি অ্যাকচুয়ালি এই জায়গাটা আমরা সবাই হয়তো চিনি, যে যমুনা ফিউচার পার্কের নিচে হচ্ছে ইন্ডিয়ান ভিসা এম্বাসি আছে। এটার ঠিক সামনেই হচ্ছে এখানে একটা সাউথ কোর্টের যে মাঝখানের জায়গাটা, এখানে হচ্ছে এই ধরনের জ্যাকেট হুডি ছেলেদের সব শার্ট, মেয়েদের শার্ট জিন্স, মেনলি হচ্ছে জিন্স প্যান্ট বা গ্যাবাইডিন প্যান্ট, সব ধরনের প্যান্ট শার্ট এগুলো পাওয়া যায়। কারা কারা জানেন কমেন্ট করে জানাবেন আগে থেকে, অ্যান্ড আমাকে অবশ্যই এদের কোয়ালিটি সম্পর্কেও জানাতে পারেন। আর যারা জানেন না তারা হচ্ছে দেখতে পারেন যে এখানে গেলে এসব পাওয়া যায়। অ্যান্ড এগুলোর প্রাইস হচ্ছে 1000 টাকা করে ছিল, আর এক একটার এক এক রকম প্যান্টের দাম 800 টাকা থেকে 1000 টাকার মধ্যে আছে। আর হচ্ছে এখানে জ্যাকেটগুলো মনে হয় 1200 টাকা করে ছিল। তো আমার কাছে মনে হয়েছে এগুলো হচ্ছে অ্যাভারেজ কোয়ালিটি। ওরা বলছিল যে এগুলো হচ্ছে ইম্পোর্টেড, যে এগুলো বাইরে চলে যায় সেগুলো হচ্ছে এখানে আসে। সো আমার এত আইডিয়া নাই যে অ্যাকচুয়ালি এগুলো কী কর, মানে কী ধরনের কোয়ালিটির জিনিস এখানে আনা হয়েছে। আমার কাছে মনে হয়েছে মোটামুটি, কারণ এই ধরনের জ্যাকেট আমি আপনাদেরকে কয়েকদিন আগে গাউসিয়াতেও দেখিয়েছিলাম। আমি বলবো না যে এগুলো একদম সব সেম টাইপের, বাট কাইন্ড অফ কাছাকাছি ধরনেরই। তো আপনারা চাইলে যমুনা থেকে এই জায়গা থেকে এই প্রাইসে এই জিনিসগুলো নিতে পারেন। আবার যমুনাতেই তো অনেক ব্র্যান্ডের শপ আছে, সো ব্র্যান্ডের শপের প্রাইস রেঞ্জও আপনাদের হয়তো ধারণা আছে, কারণ জিন্সের প্যান্ট এখন 3000-2500 টাকার নিচে একদমই নাই। সে জায়গায় এখানে 1000 টাকায় আপনারা হয়তো পেয়ে যাবেন। দেন এটার উপরেই হচ্ছে আরং, সাউথ কোর্টের যে জায়গাটা এটার ঠিক একটা সিঁড়ি বা একটা অ্যাক্সেলেটার উপরে উঠলেই আপনারা আরং পেয়ে যাবেন। আর আরঙে গিয়েলাম যে আমাদের অ্যাকচুয়ালি মানে আপু আমার ননাসের মেনলি ভিসা সেন্টারে কাজ ছিল, তো আমি আর আমার ননদ তখন আরঙে ঘুরছিলাম যে কিছু পছন্দ হয় কি না দেখি বা নতুন কি আসছে। দেন আমার কাছে এই মগগুলো ভালো লাগছিল, আর মগের একটা ডিফারেন্ট জিনিস দেখলাম যে একটা বাঁশের হোল্ডারের মতো ওরা দিয়েছে, একটা নতুন একটা মগ আসছে। তো আমি ওই মগটা নিব ভাবছিলাম, যে আমার কাছে দামটাও রিজনেবলে লেগেছে 200 টাকা। তো পরে যেটা হয়েছে আমি পরে বলছি। তারপর হচ্ছে আরও জিনিস দেখছিলাম, আর এই যে ক্রুশের জিনিসগুলো আপনারা সবাই আমাকে কোশ্চেন করেন আমার বাসায় দেখে যে এগুলো কোত্থেকে নিয়েছি। সো মেইনলি এগুলো সব আরং থেকেই নেওয়া হয়, এই ক্রুশের এই প্লেসমেন্টগুলো আসলেই অনেক সুন্দর। তারপরে এই যে এখানে হচ্ছে কিছু ডিফারেন্ট টাইপেরও আছে, যেগুলোতে করি বলে মনে হয় এগুলাকে, এগুলো লাগানো ছিল। এটার প্রাইস প্রায় 300 টাকার মতো ছিল। আর এই যে এটাই কিন্তু আমার টেবিলের মধ্যে বিছানো আছে, যেটা আমি এখন হাতে ধরে দেখছিলাম।
দিলাম দেন এই পাশে কিছু ল্যাম্পশেড দেখছিলাম এই ল্যাম্প ল্যাম্পটাও আপনারা কোশ্চেন করেন আমার বাসায় দেখে সো আপনারা আরং এ গেলে সময় নিয়ে কিন্তু এই ধরনের অনেক হোম ডেকোর আইটেম পেয়ে যাবেন এই পাশে অনেক মিরর ছিল আর হাতে কাজ করা যে ওয়ালমেট গুলো এগুলো বেশ সুন্দর এরপর সাডেনলি আমাদেরকে তাড়াহুড়া করে বের হয়ে যেতে হয়েছে একটা কারণে তাই আমি যেগুলো ভেবেছি যে নিব সেগুলো নেওয়ার মতো সময় আমি পাই নাই সো আমি আবার যাব সো এটা আমি তখন চলে আসলাম আর দেখতেই পাচ্ছেন বাইরে অনেক বৃষ্টি ছিল এই যে দুদিন আগে যে বৃষ্টি ছিল সারা দিন ঢাকায় এটা হচ্ছে সেই দিনের কথা বাসায় চলে আসছি এই যে এখানে আরশি বেবি সে বিস্কুট খাচ্ছিল গড়াগড়ি করছিল আমার ননা সাহেব ডক্টরের কাছে গিয়েছিল সো সবকিছু মিলে ইট ওয়াজ এ রিয়েলি লং টায়ারিং ডে অ্যান্ড আই রিয়েলি এনজয়েড অ্যান্ড এখন যে সুন্দর জিনিসটা ওপেন করেছি এটা হচ্ছে একটা বেডশিট আমি পিয়ার পেয়েছি এটা হচ্ছে শিবাং থেকে আই উইল ট্যাগ দ্য পেজ এত সুন্দর একটা বেডশিট ছিল আমার খুবই পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ শিবাংকে অ্যান্ড লাস্টলি আমার এক কাপ কফি আর আমার বারান্দা সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং টাটা